আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা, প্রপোজাল ফর ফিলিং আপ 49 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি। আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস, সেই দপ্তরে 49 জন পোস্ট অফ সাব অফিসার রিক্রুট করা হবে, এবং সেটারও আমাদের টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পেমেন্ট রেটস 2018 রুপিস 34,700 to 1,09,800, এইভাবে তার পে স্কেল। এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার, যা রিকুইজিট কোয়ালিফিকেশন এডুকেশনাল, গ্রাজুয়েট ইন সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাসড দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এট লিস্ট 3 মান্থস ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড কলেজ। বিই অর বিটেক ফ্রম এন ইউনিভার্সিটি অর ফায়ার ইঞ্জিনিয়ারিং ফ্রম NFSC নাগপুর অর ইকুইভ্যালেন্ট। Graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course from a state fire training institution. এই যে পোস্টটা, এটা টেকনিক্যাল পোস্ট, যে সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে, ওই 49 খানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক তার যোগ্যতা থাকতে হবে, অর গ্রাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাসড দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এট লিস্ট 3 মান্থস ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন, অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, গ্রাজুয়েট হলেই চলবে যে কোনো ডিসিপ্লিনে, ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড 6 মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এই 3টা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা, 49 খানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে, আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই 49 খানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে সেটা ফিল আপ করার।